বিবাহ বিচ্ছেদ হলে মুসলিম মহিলারাও স্বামীর কাছ থেকে দাবি করতে পারবেন খোরপোশ, এমনটাই রায় দিল দেশের উচ্চ আদালত। বিচারপতি ভিভি নাগারত্ন ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহো বেঞ্চের তরফে বুধবার এই রায় দেওয়া হয়। বিবাহ বিচ্ছেদের পর স্ত্রীকে খোরপোশ দিতে অস্বীকার করেছিলেন এক মুসলিম ব্যক্তি, তার প্রাক্তন স্ত্রী খোরপোশের দাবিতে আদালতের দ্বারস্থ হয়, যার জল গড়ায় দেশের সর্বোচ্চ আদালতে। পিটিশন দায়ের করেন সুপ্রিম কোর্টে। বুধবার সেই মামলায় শুনানি হয় বিচারপতি ভিভি নাগারত্ন ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহো বেঞ্চে। শীর্ষ আদালতের তরফে বলা হয়, ফৌজদারি আইনের 125 ধারার অধীনে ডিভোর্সে মুসলিম মহিলাও তার প্রাক্তন স্বামীর কাছ থেকে খোরপোশের দাবি করতে পারে। শীর্ষ আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, মুসলিম মহিলা বিবাহ বিচ্ছেদের অধিকার সংরক্ষণ আইন 1986 সেকুলার আইনের ঊর্ধ্বে হতে পারে না। বেঞ্চের তরফে সাব জানানো হয়, সকল বিবাহিত মহিলায় খোরপোশের দাবি করতে পারেন, তা তিনি যে কোনো ধর্মেরই হন না কেন। বিচারপতি নাগারত্ন বলেন, কিছু স্বামী এটা বুঝতেই পারেন না যে তার স্ত্রী যিনি গৃহবধূ তিনি মানসিক ও অন্যান্য দিক থেকে তার উপরে নির্ভরশীল। সময় এসেছে ভারতীয় পুরুষদের গৃহবধূদের ভূমিকা ও আত্মত্যাগকে স্বীকার করা। সেই সঙ্গে তিনি আরো বলেন, আমরা ফৌজদারি আবেদন খারিজ করে দিচ্ছি। সেই সঙ্গে এই সিদ্ধান্তে আসছি যে ফৌজদারি আইনের 125 ধারা সমস্ত মহিলার ক্ষেত্রে প্রযোজ্য, কেবল বিবাহিত মহিলাদের ক্ষেত্রেই নয়।